গুড মর্নিং গাইজ, যা রুটিন আবার সকালে ওঠা, স্কুল যাওয়া, কারণ আমার পুরনো অনেক ব্লগই হয়তো আমাকে এভাবে যেতে যেতে কথা বলতে দেখেছেন। সো ঠান্ডাটা এত বেশি এখানে যে বলা যাচ্ছে না, আর ভীষণ হাওয়া দিচ্ছে দেখুন তো। যাই, তারপরে আবার কথা হচ্ছে, কারণ জানেন যে স্কুল টাইমে তো আমি কথা বলি না। সো বাড়ি এসে আবার ইভিনিংয়ে কথা হচ্ছে। টিভিটা চালিয়ে দাও, টিভিটা চালাও, টিভিটা চালাও, চালো 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 চালাও। উরে বাবারি 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 বাবনি বাবনি বাবনি, বাহ, একটু সাউন্ডটা বাড়িয়ে দাও। এই তো 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 মুখে দেয় না চে। শুয়ে পড়ো তো দেখি, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো। আর চেঞ্জ করতে হবে না, ভেঙে যাবে বাড়ি মোড়টা, দাও একটু শুয়ে, একটু শুয়ে পড়ো তো, একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। টুপি তুমি পড়ো, তুমি শুয়ে পড়ো তো একটু। টুপি বলো, টুপি একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো। উঠে পড়ো, উঠে পড়ো, বাহ, আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো তো, আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো তো, গদাস করে শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো। বাজাও বাজাও বাজাও, কি ভালো ঢোল বাজানো হচ্ছে বাবা। পড়ে যাবে ঢোল তো, এই ঢোল ঢোলটা বাজাও বাবা, ফেলতে হয় না, বাজাও। ঢোল বাজাও, ঢোল বাজাও, একটুখানি ঢোল বাজাও শুনি, ঢপ ঢপায় ঢপ ঢপ ঢপায় ঢপ, অমনি করে না, ভালো করে না, অমনি করে না, অমনি করে না। তাহলে শুয়ে পড়ো একটু, তাহলে এবার একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু জল খাবা, জল জল
না, জল না। বাবার এ কি মন্দি টিভি দেখছে গো! কই, দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়াও 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 দাঁড়াও, উঠে দাঁড়াও, তুমি তো দাঁড়াচ্ছই না রিমা, শুধু বসে থাকছে, একটা কথা শুনছি না। এই পড়ে গেল ছেলেটা, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল কই, দাঁড়াও দাঁড়াও, পড়ে গেল পড়ে গেল, ওর বলে পড়ে যাচ্ছে গো, আবার পড়ে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। আর গো উঠে দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু না, একটু দাঁড়াও, দেখো একটু একটু দাঁড়াও, দাদাকে ডাকো তো, মামাকে ডাকো, মামাকে, দিদাকে ডাকো তো, তোমার দিদা কই? এই মা, দিদা কই, কোথায়, টিটি কি? গুড মর্নিং গাইজ, আপনারা অনেকেই ভাবছেন যে আজকে আমি বাড়িতে থেকে মর্নিংটা কেন করছি। আজকে স্কুল যাইনি, আজকে লিভ নিয়েছি, কারণ ঋষির শরীরটা খুব একটা ভালো নেই। কালকের দুপুরের পর থেকে শরীরটা আরও খারাপ হয়েছে, মানে খারাপ মানে একটু খ্যান খ্যান করছে আর গায়ে র্যাশের মতন বেরিয়েছে। তো মা আমাকে সেটা ফোন করে কালকে জানায়নি। বাড়িতে আসার পর মা আমাকে সন্ধ্যার সময় বললো যে এই হয়েছে, দেখ। তো মা আইডিয়া করছে যে ওটা হাম, জানি না ওটা কী হয়েছে, তবে মায়ের আইডিয়া আই থিঙ্ক রাইটই হবে, কারণ মাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। তো আজকে যাবো ঋষিকে নিয়ে ডাক্তার দেখাতে, মানে আমাদের এখানে একজন চাইল্ড স্পেশালিস্ট আছেন, ওনাকে দেখাবো, অ্যান্ড দেন উনি কি অ্যাডভাইস দেন শুনবো, তারপর ঋষিকে যে বহরমপুরে যে আমি চাইল্ড স্পেশালিস্ট দেখাই ওনার কাছে নিয়ে যাব। আজকে নিয়ে যেতে পারতাম ঋষিকে, বাট উনি আজকে অ্যাভেলেবেল নেই। সো আজকে তো ওকে একটা কিছু তো দেখাতে হবে, যেটা হাম নাকি অন্য কিছু বা রুবেলা ভাইরাস কিছু তো একটা হয়েছে, গোটা গা কেমন লাল লাল র্যাশ হয়েছে। সো দেখি কী হয়েছে, ডক্টরের কাছে ফার্স্টে যাই। তবে কালকের ভিডিও আপনারা সন্ধ্যের সময় দেখেছেন, তখন হয়তো অনেকেই দেখে ভাববেন যে ঋষি একদম ফিট। অ্যাকচুয়ালি ঋষি ব্যাপারটা কি, ঋষি ভীষণ শরীরটা খারাপ থাকলেও খুব এনার্জেটিক, এবং আমি মনে করি যে খুব স্ট্রংও, খুব সহজে ও উইক হয়ে পড়ার, মানে আমার অল্প একটা কিছু হলেই আমি আর উঠতে পারি না, বুঝতে পারি না, কিন্তু ঋষি পুরো অপোজিট হয়েছে আমার। তো ওকে দেখে ঠিক মনে হচ্ছে না যে ওর কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, মানে খেতে চাইছে না, খাওয়ার কিছুক্ষণ পর হয়তো বমি করে দিচ্ছে, এগুলো হচ্ছে। বাদ বাকি সময় খেলছে, হাসছে, নাচ করছে, সব কিছু যেমন নর্মাল করে সেরকমই চলছে। তো তার জন্য আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। সো ওটা ঋষির কী হয়েছে না হয়েছে আমি আমার নেক্সট ব্লগে আপনাদেরকে আপডেট দেবো। আজকের ব্লগটা এতটুকুই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।